নমস্কার বন্ধুরা ডিজিটাল কন্যাড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আপনার পরিবারের নতুন সদস্য জন্মগ্রহণ করেছে কিন্তু তাকে এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করতে পারেননি বা স্বাস্থ্যসাথী কার্ড করার পর দেখছেন আপনার পরিবারের কোনো একজন বা দুজন সদস্য স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ পড়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটির মধ্যে আজ আমি দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডে কীভাবে নতুন সদস্যকে যুক্ত করতে হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং ফর্ম ফিল নিয়ে আলোচনা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক নতুন মেম্বার অ্যাড করার জন্য যে কোনো একটি ডিভাইস থেকে গুগল ক্রোমটিকে ওপেন করে নিতে হবে গুগল ক্রোমটি ওপেন হয়ে যাবার পরেই গুগল ক্রোমের সার্চ বারে গিয়ে লিখতে হবে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী লিখে আপনাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেবার পরেই দেখুন একদম প্রথম লিঙ্কটাই লেখা আছে স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেবার পরেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবার নতুন মেম্বার অ্যাড করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে দেখুন এই অপশানটিতে এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন দেখুন এই জায়গাটা অ্যাপ্লাই অনলাইন এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে লেখা আছে ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিশান আফটার রিসিভিং কার্ড কার্ড পেয়ে যাবার পরে নতুন মেম্বার অ্যাড করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনাদের ডিভাইসে এই ধরনের একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে দেখুন এই ফর্মটি এখানে লেখা আছে দেখুন ফর্ম এ অ্যাপ্লিকেশান ফর নেম অ্যাডিশান আন্ডার স্বাস্থ্যসাথী এই ফর্মটি পূরণ করতে হবে এবার দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট এই অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেটটা আপনারা পূরণ করবেন না আপনারা যখন ফর্মটি জমা করবেন তখন সঙ্গে সঙ্গে আপনাদের ফর্মটি পোর্টালে এন্ট্রি করা হবে এন্ট্রি করার পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেটটা পাওয়া যাবে তারপরেই কিন্তু এখানে বসানো হবে এটা আপনারা পূরণ করবেন না এবারে বাম দিকে চলে আসব দেখুন বাম দিকে এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট এখানে বেনিফিশিয়ারির জেলাটা লিখতে হবে তারপরে দেখুন তার নিচেই লেখা আছে ব্লক মিউনিসিপ্যালিটি বেনিফিশিয়ারি যদি ব্লক অঞ্চলে বসবাস করে তাহলে ব্লকের নাম লিখবেন বেনিফিশিয়ারি যদি মিউনিসিপ্যালিটি অঞ্চলে বসবাস করে তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন তারপরে দেখুন নিচে লেখা আছে পঞ্চায়েত এখানে পঞ্চায়েতের নামটা লিখতে হবে যারা মিউনিসিপ্যালিটি অঞ্চল থেকে বসবাস করছে তাদের এখানে পঞ্চায়েতের নামটা লিখতে হবে না এরপর দেখুন ভিলেজ আর ওয়ার্ড এখানে গ্রামের নাম বা ওয়ার্ডের নামটা লিখতে হবে যারা পঞ্চায়েত অঞ্চলে বা ব্লক অঞ্চলে বসবাস করেন তারা এখানে গ্রামের নামটা লিখবেন আর যারা মিউনিসিপ্যালিটি অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এখানে ওয়ার্ডের নামটা লিখে দেবে এরপর দেখুন এখানে লেখা আছে রেসিডেন্টাল অ্যাড্রেস আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা এই ফাঁকা বক্সটিতে লিখে দেবেন এবার আমি একটু ডান দিকে চলে আসব দেখুন ডান দিকে এখানে লেখা আছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি এখানে কার্ড হোল্ডার বা বেনিফিশিয়ারির নামটা লিখবেন আর নিচে ফাদার্স নেম এখানে বেনিফিশিয়ারির বাবার নামটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন নিচের দিকে লেখা আছে ডু ইউ এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভার্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসুরেন্স যদি আপনার পরিবারের কোনো মেম্বার গভর্নমেন্ট থেকে রকম হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু আপনারা নোতে ঠিক করে দেবেন এবার দেখুন নিচের দিকে লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম দ্য গভর্নমেন্ট যদি আপনার পরিবারের কোনো মেম্বার গভর্নমেন্ট থেকে মেডিকেল অ্যালাউন্স পাই তাহলে কিন্তু ইয়েস করবেন নাহলে কিন্তু নোতে আপনারা টিক করে দেবেন এরপর দেখুন ইউআরএন নাম্বার এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে সতেরো ডিজিটের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে ভিডিও স্ক্রিনের ডান দিকে আপনারা যে স্বাস্থ্যসাথী কার্ডটা দেখতে পাচ্ছেন দেখুন তার নিচে লাল বর্ডারের ভিতরে যে নাম্বারটি আছে সেটাই হচ্ছে ইউআরএন নাম্বার এই ইউআরএন নাম্বারটা এই ফাঁকা করে ওই নাম্বারটি আপনারা লিখে দেবেন এবার একটু নিচের দিকে চলে আসবো দেখুন এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার এখানে এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে এবার দেখুন একদম উপরে এখানে লেখা আছে মেম্বার নেম এখানে যে মেম্বারটা অ্যাড করতে চাইছেন তার নামটা এখানে লিখবেন এবার সেক্স এখানে মেল না ফিমেল লিখবেন তারপরে এজ এখানে বয়েসটা লিখবেন এখানে রিলেশান বেনিফিশিয়ারির সাথে কি সম্পর্ক সেটি আপনারা এই ফাঁকা বক্সটিতে লিখে দেবেন এরপর দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার লিখে দেবেন বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার না লিখলেও হবে এবার খাদ্যসাথী আইডি নাম্বার এখানে খাদ্যসাথী আইডি নাম্বার বলতে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা আপনারা এই ফাঁকা বক্সে লিখে দেবেন তারপরে দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে একটা কথা মনে রাখবেন আপনারা যদি নিউ বর্ন বেবিকে অ্যাড করাতে চান তাহলে যদি তার আধার কার্ড বা খাদ্যসাথী আইডি কার্ড না হয় তাহলে কিন্তু তার শুধু জন্ম সার্টিফিকেট দিলেই কাজ হয়ে যাবে খাদ্যসাথী বা আধার কার্ড দিতে লাগবে না এবার আপনারা যদি একের অধিক মেম্বারকে অ্যাড করাতে চান তাহলে দু নম্বর সেলে চলে আসবেন ঠিক একইভাবে প্রত্যেকটি সেল পূরণ করে দেবেন পূরণ করে দেবার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের আর কিছু ফিল করতে হবে না ঠিক আপনারা এই জায়গাটা চলে আসবেন দেখুন আমি এখানে রোল করছি এই জায়গাটায় বেনিফিশিয়ারি সিগনেচার মানে যার নামে কার্ড আছে তিনি এখানে সই করে দেবে এবার একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে ডট 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 করে একটি লাইন টানা আছে দেখুন এই লাইনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই লাইনটির নিচে কোনো কিছু করার দরকার নেই যিনি আপনার এই ফর্মটি রিসিভ করবেন তিনি এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট আর সিগনেচার করে কেটে আপনাকে এটা দিয়ে দেবেন এটি রিসিভ কপি হিসাবে আপনার কাছে থেকে যাবে এই ফর্মটি আমি যেমনভাবে দেখালাম ঠিক তেমনভাবে পূরণ করবেন এবং এর সাথে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের এক কপি জেরক্স যার নাম অ্যাড করছে তার আধার কার্ড ও রেশন কার্ডের এক কপি করে জেরক্স আর যদি নিউ বর্ন বেবি হয় তার যদি আধার কার্ড এবং রেশন কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু শুধু জন্ম সার্টিফিকেট দিলেই এখানে অ্যাড হয়ে যাবে সমস্ত কাগজ এবং ফর্মটিকে একসাথে করে দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে ফর্মটি আপনারা জমা করে দেবেন জমা করে দেবার এক থেকে দেড় মাসের মধ্যেই নতুন মেম্বার কার্ডে অ্যাড হয়ে যাবে নতুন মেম্বার অ্যাড হয়েছে কি না সেটি চেক করার জন্য আবারও আপনাদের স্বাস্থ্যসাথীর হোম পেজে চলে আসতে হবে স্বাস্থ্যসাথীর হোম পেজে চলে এসে দেখুন এখানে লেখা আছে কার্ড ভেরিফিকেশান এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই দেখুন প্রথমে লেখা আছে সিলেক্ট স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে আর কিছু করার দরকার নেই তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে লেখা আছে এন্টার ইউআর নাম্বার এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এই ফাঁকা বক্সটিতে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরেই একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে কার্ডের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রথমেই ডিস্ট্রিক্ট নেম তারপরে ইস্যুইং ডেট তারপর ইউআরএন নাম্বার তারপর মেম্বার আইডি এরপর দেখুন লেখা আছে ইনসিওর্ড নেম এখান থেকে কোন কোন মেম্বার অ্যাড আছে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে জেন্ডার তারপর এখানে কার্ড স্ট্যাটাস মানে মেম্বারটি অ্যাক্টিভ আছে কি না সেটাও আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তারপরে দেখুন যে মেম্বারটি অ্যাড হবে ঠিক এই নিচেটায় এই জায়গাটায় মেম্বারের নামটি চলে আসবে এভাবেই আপনারা খুব সহজে মেম্বার অ্যাড হয়েছে কিনা চেক করে নিতে পারবেন